আজ শুভ বড়দিন, সকলের খুশির দিন, খুব আনন্দ করছো তোমরা সারা দিনটিতে। আজ তোমরা ভগবান যিশুর কথা শুনছো, আমাদের আরাধ্য যিশু খ্রিস্ট, ক্ষমার অবতার, দয়ার অবতার। এখন তোমরা যিশুর দীক্ষা লাভ এবং তার আধ্যাত্মিক লক্ষ্য সম্পর্কে কিছু কথা শোনো। এই কথাগুলির উৎস কিন্তু স্বামী রঙ্গনাথানন্দের কথা হতে, লেখনী হতে। প্রথম, যিশুর দীক্ষা লাভ। পৃথিবীর বুকে ব্যাপটিস্ট জনের আবির্ভাব মানুষের কাছে ছিল প্রথম বিস্ময়। যিশু এই জনের কাছেই দীক্ষা নিয়েছিলেন। জন ছিলেন কঠোর সংযমী এবং অবিবাহিত। সংযম এবং কৌমার্য ব্যাপারটি ইহুদিদের কাছে ছিল এক সম্পূর্ণ অচেনা বস্তু। জন তার অবাক করে দেওয়া সেই বিস্ময়কর ঘোষণার মধ্য দিয়ে জনগণের দৃষ্টিপথে আকস্মিকভাবে আত্মপ্রকাশ করেন, তোমাদের অনুতাপ করতে হবে, কারণ তোমরা জানো না যে ভগবানের আবাস অতি নিকটেই। স্বর্গরাজ্য সম্বন্ধে মানুষ এযাবৎ এরকম ধারণা পোষণ করত, তার মধ্যে চমকপ্রদ এমন কিছু ছিল না। তারা জানত স্থান ও কালের বিচারে স্বর্গ অতি দূরের জগৎ। তার সন্ধান লাভের জন্য তারা আমৃত্যু অপেক্ষা করতে এবং খুব ধীর লয়ে এগিয়ে যেতে প্রস্তুত ছিল। কিন্তু জন ঘোষণা করলেন, ঈশ্বরের আবাস একেবারে হাতির কাছেই, দূরে কোথাও নয়, এখানে এবং এখনই। যে সকল মানুষ রোমানদের অত্যাচারে জর্জরিত, তাদের কাছে এই সংবাদ খুবই আনন্দের মনে হল। স্বাভাবিকভাবেই তারা ওই ঘোষণার মধ্যে একটি রাজনৈতিক মাত্রা আরোপ করল। অনুশোচনার সাহায্যে হৃদয়ে শুদ্ধিকরণ দ্বারা জন তাদের ভগবানের রাজ্যে প্রবেশ করার জন্য নিজেদের তৈরি হতে আদেশ দিলেন। তিনি নিজে জর্ডন নদীর তীরে দীক্ষাদানের মাধ্যমে আনুষ্ঠানিক শুদ্ধিকরণ প্রক্রিয়ারও সূচনা করেন। শত শত সাধারণ মানুষ তার কাছে দীক্ষা নেবার জন্য সমবেত হলেন। তাদের মধ্যে আবার কিছু দুষ্ট প্রকৃতির লোকও ছিল। তীব্র ভৎসনা ও ভীতি প্রদর্শন করে তিনি তাদের ফিরিয়ে দিলেন। দীক্ষার্থীদের তিনি দানশীলতা, ন্যায়পরতা, ক্ষমাশীলতা এবং সততা অনুশীলন করার উপদেশ দিলেন। জনকে মানুষ তাদের প্রতিশ্রুত মুক্তিদাতা রূপে গ্রহণ করলেন, কিন্তু তিনি তাদের চিন্তাধারার মধ্যে দিব্য স্পর্শ দান করে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, তোমাদের অনুতাপের উপর বাড়ি সিঞ্চন করে আমি তোমাদের দীক্ষিত করলাম বটে, কিন্তু আমার পরে যার আবির্ভাব হবে তিনি অনেক বেশি শক্তির আধার, আমি তার পাদুকা বহনেরও যোগ্য নই। তিনি শুদ্ধ আত্মা ও অগ্নি সহযোগে তোমাদের দীক্ষিত করবেন। সম্পূর্ণ অপরিচিত যিশু সেই সময় জনের কাছে দীক্ষা নিতে এলেন। এক মুহূর্ত তাকে নিরীক্ষণ করে জন তাকে দীক্ষা দিতে অস্বীকার করলেন। তিনি বললেন যে তিনি তাকে দীক্ষা দেবার মোটেই উপযুক্ত নন, তার উচিত যিশুর কাছে দীক্ষা গ্রহণ করা। কিন্তু যিশু বললেন, এখন এরকমই হতে দিন, কারণ এভাবেই আমরা ঈশ্বরের প্রতি ভক্তির পূর্ণ রূপ দিতে পারি। জন তাকে দীক্ষা দিলেন। জল থেকে উঠে এসে যিশু তাহার জীবনের প্রথম অধ্যাত্ম অভিজ্ঞতায় এক দৈব বাণী শুনলেন, এ হচ্ছে আমার অতি প্রিয় সন্তান, আমি তার উপর খুবই সন্তুষ্ট। যিশু তারপর থেকেই তার লক্ষ্য পথে এগিয়ে চললেন। জনকে বন্দি করা হল, তার যুগের তুলনায় অধিক জ্ঞানী হওয়ার অপরাধে তার শিরশ্ছেদ করা হল। দীক্ষা লাভের অব্যবহিত পরেই যিশু পাহাড়ের গভীর নিস্তব্ধতার মধ্যে আত্মগোপন করেন এবং এক তীব্র অন্তর্দ্বন্দ্বের মধ্য দিয়ে দিন কাটাতে থাকেন। অবশেষে সকল বাসনা কামনা থেকে মুক্ত হয়ে তিনি ফিরে এলেন এবং গ্যালিলি হ্রদের তীরে আশ্রয় নিয়ে
প্রকাশ্য প্রচারের সূচনা শুরু করলেন। তার আধ্যাত্মিক লক্ষ্য ওই প্রচারের জন্য তার প্রথম কাজটি হল তার শিষ্যদের সমবেত করা। এই কাজে তার আহ্বান এবং সেই আহ্বানে সাড়া দেওয়ার মধ্যে এক মনোহারিত্ব ছিল। সেই আহ্বানের মধ্যে সরলতা ও আন্তরিকতার ভাবটি অতি মনোহর। দুই মৎস্য শিকারী পিটার এবং অ্যান্ড্রুকে সমুদ্রে মাছ ধরতে দেখে যিশু তাদের কাছে গিয়ে নির্দেশ দিলেন, আমাকে অনুসরণ করো, আমি মানুষ ধরার কাজ শিখিয়ে দেব। তারা তৎক্ষণাৎ তার সঙ্গে চলে এলেন। আরো দুই মৎস্য শিকারী জেমস এবং জনকেও তিনি ঠিক একইভাবে কাছে টেনে নিলেন। ক্রমে ক্রমে এসে সমবেত হলেন শুল্ক বিভাগের কেরানি ম্যাথিউ এবং 12 জনের বাকিরা, তার 12 পার্শ্ব। এই বিষয়টি আমরা ভারতবর্ষে খুব ভালোই বুঝতে পারি। আমরা জানি সেই তীব্র আকর্ষণী ক্ষমতার কথা, যার সাহায্যে একজন অধ্যাত্ম গুরু তার সেই সকল ভক্তদের খুঁজে পান এবং তাদের সমবেত করেন যারা তার অন্তরের অতি আপনজন এবং তার ভাব গ্রহণ করতে সক্ষম। তারা অতি পবিত্র হৃদয়বান এবং গুরুর হৃদয়ের চিন্তাধারায় ভাগ করে নেবার এবং তার একাকিত্ব দূর করার ক্ষমতা তাদের থাকে। সিদ্ধিলাভের পর বুদ্ধদেব বারাণসী গেলেন তার 5 পার্শ্বকে সংগ্রহ করতে। এ প্রসঙ্গে আমরা শ্রীরামকৃষ্ণের কথাগুলিও স্মরণ করতে পারি, যেগুলি তার সাধনা শেষে তিনি তার পার্শ্বদের কাছে পাবার জন্য অত্যন্ত ব্যাকুলভাবে বলে বেড়াতেন। তিনি বলতেন, আমি তাদের জন্য এতই ব্যাকুল হয়েছিলাম যে সেরকম ব্যাকুলতা নিয়ে কোনো মা তার সন্তানকে চাইনি, অথবা কোনো বন্ধু চাইনি তার সঙ্গীকে, কিংবা কোনো প্রেমিক তার প্রণয়িনীকে। ভাষায় সে ব্যাকুলতা বর্ণনা করা যায় না। সেই ব্যাকুলতার দিনগুলি শেষ হবার অব্যবহিত পরেই পার্ষদগণ একে একে আসতে শুরু করলেন। যিশু বিভিন্ন ধর্ম মন্দিরে সপার্ষদ তার বাণী প্রচার করতে লাগলেন আর রোগ নিরাময়ের নানা অলৌকিক ঘটনা ঘটাতে লাগলেন। সেই সমাবেশগুলি কিন্তু তাকে উপলব্ধি করতে অথবা যথাযথ মূল্যায়ন করতে পারেননি। তারা যে স্বর্গরাজ্যের আশা করতেন তার রূপটি ছিল খুব বেশি মাত্রায় রাজনীতি ঘেঁষা, ব্যাপক উপজাতীয়, এবং তার মূল লক্ষ্যই ছিল ঘৃণ্য রোমানদের হাত থেকে ইহুদিদের মুক্ত করা। তাদের পরিত্রাতা রূপে যিনি আবির্ভূত হবেন তাকে অতি অবশ্যই তাদের ওই জাতীয় দাবিটি প্রথমেই পূরণ করতে হবে। যিশু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেকে পরিত্রাতা হিসেবে ঘোষণা করলেন, কিন্তু এ প্রসঙ্গে তার বক্তব্যগুলি তাদের কাছে ছিল অত্যন্ত ধোয়াটে। তার ফলে তিনি গোড়া সম্প্রদায়ের কাছে খুবই অপ্রিয় হয়ে উঠলেন, কিন্তু তার ব্যক্তিত্ব ও অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে সাধারণ মানুষ তার অনুগামী হলেন। যদিও তার বিখ্যাত শৈলোপদেশের মাধ্যমে তিনি তার বাণী শুধুমাত্র তার পার্শ্বদের মধ্যেই প্রচার করেন, তবুও এই সুদীর্ঘ 2000 বছর ধরে সেই বাণী অসংখ্য মানুষের অধ্যাত্ম পিপাসা মিটিয়ে আসছে। যিশুর শৈলোপদেশ। যিশুর শৈলোপদেশ এক সার্বজনীন নৈতিক ও আধ্যাত্মিক ভাব ব্যাখ্যা করে। এগুলিতে যে শুধুমাত্র ইহুদিদের স্বাতন্ত্র্যবাদের ইঙ্গিত মাত্র নেই তা নয়, পরন্তু আছে সকল আত্মার গভীরে সারবস্তু। যারা উপনিষদ ও ভগবদ্গীতায় ভাবপুষ্ট তাদের কাছে এই কথাগুলি নতুন বলে মনে হবে না, কিন্তু যারা প্রথমেই কথাগুলি শুনলেন তাদের কাছে সেগুলি খুব অদ্ভুত মনে হয়েছিল। ওই কথাগুলির মধ্যে বেশ নতুনত্ব আছে আর সেগুলির উচ্চারণের মধ্যে আছে এক পূর্ণ কর্তৃত্বের ভাব। সেই কর্তৃত্ব কোনো যাজকীয় অধিকার থেকে উদ্ভূত নয়, সেই কর্তৃত্ব তার দৃঢ়তা অর্জন করেছিল আত্মপলব্ধির মধ্য দিয়ে। নিউ টেস্টামেন্টে এ বিষয়ে খুব সংক্ষেপে বলেছেন, দেখা গেল
যিশু যখন তার বাণী শেষ করলেন, উপস্থিত মানুষ আশ্চর্য হয়ে গেলেন। তিনি তাদের শিক্ষা দিলেন পূর্ণ কর্তৃত্বের সঙ্গে, একজন পেশাদারী শিক্ষকের মতো নয়। সেই সময়ের প্রচলিত ধারণার প্রেক্ষাপটে এই নতুন শৈলোপদেশ, এই নতুন ধর্মোপদেশ এক বিপুল ব্যতিক্রম। উপজাতিক নৈতিকতা এবং ধর্মের গোড়ামি শৃঙ্খল থেকে অধ্যাত্ম জীবনকে মুক্তি দেবার ক্ষেত্রে ওই উপদেশ ছিল এক প্রবল প্রচেষ্টা। পুরানো প্রচলিত শব্দগুলি ব্যবহৃত হল, কিন্তু তার মধ্যে এক নতুন ব্যঞ্জনা আরোপ করা হল। পুরানো নৈতিক সংকেতগুলিকে জাগিয়ে তোলা হল, পুরানো নৈতিক সংকেতগুলিকে জাগিয়ে তোলা হল, কিন্তু সেগুলির মধ্যে এক নতুন অন্তর্মুখী মাত্রা এবং গতি সংযোজিত হল। প্রাচীন পরিচিত প্রত্যাশাগুলির উল্লেখ করা হল শুধুমাত্র নতুন আধ্যাত্মিক অর্থ দিয়ে পূরণ করার জন্য। এই নবধারার প্রবর্তনের মুখবন্ধে বলা হচ্ছে, আমি তোমাদের বলছি, যার মধ্যে এক প্রবল কর্তৃত্বভাব সুস্পষ্ট, সাধারণ মানুষ যেই নতুন মতবাদে বিস্মিত হয়ে উঠবেন তাতে আশ্চর্যের কিছু নেই। জন থেকে যিশু পর্যন্ত একটি ধারাবাহিকতা আছে। স্বর্গরাজ্য সম্বন্ধে প্রস্তুতি লাভের জন্য জন অনুতাপের মধ্যে দীক্ষার প্রচার করলেন, আর সেই ধারণার পিছনে ইহুদিদের যথেষ্ট গোড়ামি থাকা সত্ত্বেও যিশু সেই ভাবটি গ্রহণ করলেন। কারণ যিশু বলেছেন, তিনি ধ্বংস করতে আসেননি, তিনি এসেছেন ধর্ম ও মহাপুরুষদের বাণীকে পূর্ণ রূপ দিতে। অনুশোচনার ভাবটি ইহুদিদের আদিম পাপ সম্বন্ধে এক অন্ধ মতবাদের উপর প্রতিষ্ঠিত। তবুও তার মধ্যে যত গোড়া মনোভাবই থাকুক না কেন, অধ্যাত্ম জীবনের ক্ষেত্রে তার যথেষ্ট তাৎপর্য আছে। কারণ আর কিছু না হোক, ওই মনোভাব অন্তরে শুদ্ধিকরণ প্রক্রিয়া সূচনা করে এবং তার থেকেই জন্ম নেয় অন্তরের নমনীয়তা এবং গ্রহণশীলতা। নৈতিকতার দিক দিয়ে এটি মনকে অন্যায় কাজ করার বিরুদ্ধে শক্তিমান করে। এই জাতীয় কঠিন সিদ্ধান্ত না নিতে পারলে আধ্যাত্মিক জীবন লাভ কখনো সম্ভব নয়। কিন্তু ওই অনুশোচনাই শেষ কথা নয়। যে স্বর্গরাজ্য আমাদের হাতের কাছেই অথচ অনেক দূরে, তাকে লাভ করতে হলে আমাদের আরও কয়েক ধাপ এগোতে হবে। যিশু তার মনোহরণকারী ধর্মোপদেশের মধ্যে ওই আরও কয়েকটি ধাপের বিষয়ে আলোচনা করেছেন। অনুশোচনা ও তার পরিণতির উল্লেখের মধ্য দিয়ে যিশু তার উপদেশ শুরু করেছেন, যারা দীনহীন তারা কৃপাধন্য, কেননা তাদের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান। পরক্ষণে তিনি এক নতুন কথাও শোনালেন, সেটি হচ্ছে যে ঈশ্বরের আবাস শুধুমাত্র নিকটেই নয়, তা হচ্ছে আমাদেরই অন্তরে, বাহিরে কোথাও নয়, আর আমরা তা অনুভব করতেও পারি। সেই সময়কার পটভূমিকায় এটি এক আলোড়ন সৃষ্টিকারী মতবাদ। আধ্যাত্মিক উপলব্ধি এখানে এবং এখনই, অর্থাৎ এই জীবনেই লাভ করা যায়, মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না। তিনি আরো যোগ করলেন, হৃদয় যাদের পবিত্র তারা কৃপাধন্য, কারণ তারা ভগবানের দর্শন পাবেন। অন্তরের পবিত্রতা আধ্যাত্মিক উপলব্ধির অন্যতম প্রধান শর্ত বিশেষ। বলা হয়ে থাকে যে ভক্তি, নীতিপরায়ণতা এবং সমাজ সেবা এই পবিত্রতা অর্জনের উপায় ভিন্ন আর কিছু নয়। আমরা যে ঈশ্বরকে অনুভব করতে পারি, তার সান্নিধ্য লাভ করতে পারি এবং এই জীবনেই যে তাকে কৃপা লাভ করতে পারি, এই বাণীগুলি তার শ্রোতাদের কাছে সম্পূর্ণ নতুন লাগল। এর মধ্যেই পায় তার সেই অপূর্ব বাণী, আত্ম উপলব্ধির আধ্যাত্মিক ধর্মের বাণী। সেই বাণী আমাদের উপনিষদের ঘোষণার সুরকে স্মরণ করিয়ে দেয়, আত্মায় অনুভবনীয়, আত্মা বা অরে দ্রষ্টব্য, হে প্রিয় আত্মায় অনুভবনীয়। অন্তঃকরণাদি বিশুদ্ধ হলে নিষ্কাম ব্যক্তি তাকে দর্শন করে শোকাতিত হন।
তখনও পর্যন্ত ইহুদি ধর্ম যতটুকু পরিণতি লাভ করেছিল তার সাহায্যে মানুষ বড়জোর ভগবানের কণ্ঠস্বর শুনতে পেতেন, কিন্তু ঈশ্বরের দর্শন লাভের ধারণা ও তার অনুমানগুলিতে এমনই এক নতুনত্বের দিক নির্দেশ ছিল যে যা প্রচলিত উপজাতীয় দেবতা ও ধর্মবিশ্বাস থেকে পার্থক্যের মূল কথা। ভালো থেকো তোমরা, তোমরা যিশু শৈলপদেশ শুনলে, আরো অনেক আছে এ বিষয়ে, তোমাদের সংক্ষেপে বললাম, অনেকক্ষণ শুনছো, ইতি টানছি এখন। ভালো থেকো।